আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজও দেশে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 1000-এরও বেশি। এর মধ্যে চট্টগ্রামে করোনায় মারা গেছে 6 জন, নতুন শনাক্ত হয়েছে 271 জনের। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের প্রাণ গেছে। এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 5 চিকিৎসক সহ 104 জন। কুমিল্লায় রোজই বাড়ছে মৃতের সংখ্যা, সেখানে করোনার উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছেন আরও 117 জন। বরিশালে করোনা পজিটিভ হয়ে পুলিশের এক এসআই ও উপসর্গ নিয়ে মারা যান আরও 1 জন, আক্রান্ত হয়েছে 95 জন। খুলনায় করোনা পজিটিভ হয়ে 2 জনের প্রাণ গেছে, এই বিভাগে নতুন শনাক্তের সংখ্যা 280। সিলেটে করোনায় মারা গেছে 2 জন, নতুন আক্রান্ত 80। এছাড়া ঝালকাঠিতে 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয় 17 জন। রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত 1 শিক্ষক, সেখানে নতুন শনাক্তের সংখ্যা 41। নোয়াখালীতে মারা গেছে 1 জন ও নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। এদিকে হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক 117 জন করোনা পজিটিভ হয়েছেন, এর মধ্যে চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক, পুলিশ ও বিচারকও রয়েছেন। এছাড়া ময়মনসিংহে 104, নারায়ণগঞ্জে 41, শরীয়তপুরে 47, নেত্রকোনায় 14 ও পটুয়াখালীতে 10 জন করোনা পজিটিভ হয়েছেন। র্যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম শেখর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্দনিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন। করোনার উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশ জনসংযোগ সমিতির কাছের মানুষ হিসেবেই তিনি পরিচিত। ভোর 5টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের উত্তর ও পূর্ব মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1.5 লাখেরও বেশি মানুষ, তারা কয়েকদিন ধরে পানিবন্দী, অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 7টি উপজেলার 42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়ছেই, 24 ঘন্টায় পদ্মার পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী গোয়ালন্দ উপজেলা, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরের বাদাম ও তিল সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূচক ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে চলছে সপ্তাহের শেষ কার্যদিবস। একদিন বন্ধ থাকার পর সকাল 10টায় লেনদেন আবারও কমতে থাকে। বেলা 12:50 পর্যন্ত ডিএসই 3টি সূচকে নিম্নমুখী হয়ে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 66.92 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 23টির, কমে 33টির এবং অপরিবর্তিত ছিল 208টি কোম্পানির শেয়ারের দাম। টাকা রঙে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওয়াটার কেমিক্যালস, ব্রিটিশ টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমজেএল বাংলাদেশ এবং এসিআই লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হল ইসল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড এবং ও সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কোম্পানি 3টি তাদের পর্ষদ সভার গত 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ে নিরীক্ষিত এবং 31 মার্চ 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখন 1 লাখ কোটি টাকা আমানতের ব্যাংক। গত 30 জুন 2020 তারিখে মাইল ফলক অতিক্রম করেছে দেশের শীর্ষ এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 2019 সালে ব্যাংকের আমানত ছিল 94,681 কোটি টাকা, 2018 সালে 82,257 কোটি, 2017 সালে 75,502 কোটি এবং 2016 সালে ছিল 68,135 কোটি টাকা। আমানতের পাশাপাশি এবছরে মে ও জুন মাসে অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণ করেছে ইসলামী ব্যাংক, যার পরিমাণ মে মাসে 461 মিলিয়ন মার্কিন ডলার এবং জুন মাসে 575 মিলিয়ন মার্কিন ডলার। অতীতে কখনও রেমিটেন্স আহরণ 400 মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেনি বলে জানিয়েছে ব্যাংকটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাককে মাস্ক জালিয়াতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 8 জুলাই তাকে দুদকে উপস্থিত হয়ে রেকর্ডপত্র সহ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। কোম্পানিটি সিএমএসডিতে নকল N95 সরবরাহ করে বলে এই অভিযোগ তোলে তার বিরুদ্ধে দুদক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।